আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দার সাথে কিছু কালি জিরা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি লবণ, 3 টেবিল পরিমাণ তেল। এখন ডো বানাবো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ডো বানাবো। ডোটা এমন হতে হবে, খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। ডোটা বানিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি মাংসকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুরে নিয়েছি। আমি কিভাবে ঝুরে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, ফুড প্রসেসরে এভাবে ঘষে ঘষে মাংসকে আমি ঝুরে করে নিয়েছি। মাংসকে শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি, আর কিছুই অ্যাড করিনি। এখন আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এখন দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, 1 চামচ পরিমাণ পেঁয়াজ। এখন দিচ্ছি রসুন, আদা, জিরা বাটা। এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আমি সামান্য সামান্য করে দিয়েছি। এখন দিচ্ছি লবণ, ধনে পাতা এবং কাঁচামরিচ। এখন দিচ্ছি সরিষার তেল। এখন হচ্ছে সবচেয়ে মেইন পার্ট, প্রাণ হট টমেটো সস। এটার কারণে খাওয়ার টেস্টটা অনেক ভালো হবে। এটা দিয়ে দিচ্ছি 4 চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করছি, এখন আমি একটা মিক্সচার বানাচ্ছি ময়দাতে আর পানি দিয়ে। খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। আমরা যখন পাফগুলো ভাজবো, ভাজার আগে এই মিক্সচারে চুবিয়ে নেব। এখন আমি রুটি বেলবো। মিশ্রণটিকে দুভাগ করে নিয়ে এখন রুটি বেলছি। আমি এখন যতটুকু ময়দা দিয়েছি ততটুকুই ময়দা দেব, আর ময়দা দেব না। এই সামান্য ময়দাতে আমার রুটিটি বানাতে হবে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না রুটিটি। রুটি বেলা হয়ে গেলে এখন আমি সস দিয়ে দিচ্ছি। সস চারিদিকে ছড়িয়ে আমি মাংসের মিশ্রণটি দিয়ে দেব। আস্তে আস্তে করে আমি রুটিটি রাউন্ড করে নেব। রুটিটি রান করা হয়ে গেলে এভাবে চেপে চেপে একটু গোল গোল করে চাপ দিব। এখন আমি রুটিটি কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। রুটি কাটা হয়ে গেলে এভাবে চেপে চেপে আমরা এটাকে চ্যাপটা করে রেখে দেব। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করব। আমরা পাফটি দেওয়ার আগে ময়দা মিশ্রণে চুবিয়ে নিয়েছি, এই কারণে পাফটি অনেক মোচমোচে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের পাফটি ভাজা হয়ে যাবে। আমাদের পাফটি ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। আমাদের পাফটি রেডি। এটা হচ্ছে পিনহুইল বিফ পাফ। দেখুন অনেক মচমচে আর ভিতরের অনেক সুন্দর হয়েছে, ধোয়া হচ্ছে। ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা।